অত্যাধিক গরমে পাখিকে অবশ্যই প্রতিদিন সকালে পান্তা ভাত দিন, আপনার খাঁচায় বা অ্যাভিয়ারিতে পাখিগুলো সুস্থ থাকবে। নমস্কার, বার্ড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার খাঁচা এবং অ্যাভিয়ারিতে পোষা পাখিগুলিও। এই প্রচণ্ড গরমে পাখিদের নানান ধরনের সমস্যা হচ্ছে। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি গরমে কীভাবে পাখির যত্ন নিতে হয়, কী কী খাওয়াতে হয় সে বিষয়ে আলোচনা করেছি এবং আপনাদের দেখিয়েও দিয়েছি। কিন্তু এবছরে অনেক বন্ধুরা আমাকে ফোন করে জানিয়েছে যে তাদের অ্যাভিয়ারিতে বা খাঁচায় যে পাখিগুলো আছে হঠাৎ হঠাৎ করে কিছু পাখি মারা যাচ্ছে। এই যে গরমের ফলে যে মারা যায় এর কিছু কারণ রয়েছে এবং আমরা যদি সেই বিষয়টাকে একটু খেয়াল করে দেখি, একটু খাবারের পরিবর্তন করি, তবে কিন্তু এই পাখিগুলো সুস্থ থাকবে। মেইনলি টিয়া প্রজাতির পাখি যেমন লাভ বার্ডের কিন্তু বিষয়টা সবথেকে বেশি হচ্ছে। সেটা হচ্ছে সুস্থ পাখি, কিন্তু হঠাৎ করে কোনো সিমটম নেই, হঠাৎ করে একটা পাখি মারা গেল। তো এরকম ককাটেলের ক্ষেত্রেও এরকম হচ্ছে যে হট করে দেখা যাচ্ছে যে খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস নিতে নিতে খুব বেশি টাইমও দিচ্ছে না, 4-5 ঘন্টা কি 6 ঘন্টা তার মধ্যেই মারা যাচ্ছে। তা আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি যেখানে গ্রীষ্মকালীন যে যত্ন নেওয়া সে বিষয়ে আমি আলোচনা করেছি, কিন্তু আজকে তার সঙ্গে একটা ছোট্ট বিষয় সেটা আমি সংযোজন করব, অর্থাৎ ছোট একটা টিপস দেব। মেইনলি যাদের অ্যাভিয়ারি বা খাঁচা ছাদে, ছাদে যাদের অ্যাভিয়ারি থাকে তাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়, যে যাদের নিচুর দিকে থাকে, নিচে থাকে, ছায়া থাকে, সেক্ষেত্রে গরমটা অত বেশি লাগে না, কিন্তু যাদের ছাদে আছে তাদের কিন্তু অত্যাধিক গরম। এই মুহূর্তে প্রায় 40-এর কাছে টেম্পারেচার আছে, কিন্তু যাদের ছাদে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 40-45 পর্যন্ত হয়ে যাচ্ছে, কারণ টিন বা ছাদ গরম হয়ে আরও বেশি গরম হচ্ছে। এই ক্ষেত্রে পাখিদের কীভাবে আপনি যত্ন নেবেন, কি করলে পাখিদের স্ট্রোক হবে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বরাবরের মতো ছোট একটা অনুরোধ করে রাখি, যদি আমাদের এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে বা কিছুটা লাভ হয় বা আপনার যদি ভালো লাগে, তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত পাখির চিকিৎসা এবং পাখি বিষয়ক ভিডিও তৈরি করে থাকি, আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন আসা যাক মূল বিষয়ে। আমি যেটা করি সেই বিষয়েই আপনাদের জানাবো। এই গরমের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে পাখিকে পান্তা ভাত দিচ্ছি। কীরকমভাবে পান্তা ভাত দিচ্ছি, যে ভাত রাতের বেলায় গরম ভাত, যে ভাতে ঠান্ডা জল ঢেলে রাখা হয় এবং ঠান্ডা জল ঢেলে রাখার পরে সকালবেলায় সেই জলটা ঝেড়ে নিয়ে আমি প্রতিদিন সকালবেলায় আমার পাখিদের এই পান্তা ভাত দিচ্ছি। পান্তা ভাতটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে পান্তা ভাত যখন জলে থাকে তার যে ফার্মেন্টেশন হয়, সামান্যতম ফার্মেন্টেশন, আপনাকে এইটা মাথায় রাখতে হবে, ফার্মেন্টেশন খুব বেশি হলে কিন্তু সেই পান্তা ভাত পাখিকে দেওয়া যাবে না, সেখানে ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে। আপনি রাতে ভাতে জল দিয়ে রাখলেন, ঠান্ডা জল দিয়ে রাখলেন, সারা রাত ভাত জলে ভিজে থাকলো, এটাকে আমরা পান্তা ভাত বলি। এই পান্তা ভাতকে সকালবেলায় জল ঝরিয়ে নিয়ে, অর্থাৎ জল বাদ দিয়ে সেই ভাতটাকে পাখিকে দিতে হবে। এবার আপনি যদি এটাকে দুদিন ভিজিয়ে রাখেন বা ফার্মেন্টেশন বা গেজিয়ে যাওয়া এটা যদি অনেক বেশি টাইম হয় তবে খুব সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ হচ্ছে ফার্মেন্টেশন বেশি হওয়ার ফলে সেখানে অ্যালকোহলিক কিছু জিনিস তৈরি হয়, অ্যালকোহলিক হয়ে যায় ভাতটা, এবং এছাড়া কিছু ব্যাকটেরিয়া হয়ে যায়, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু পাখিকে ক্ষতি করতে পারে। এর জন্য রাতে আপনি ভাত জলে ভিজিয়ে রাখলেন এবং সেটা সকালবেলায় দেবেন, 7:30-8টার মধ্যেই কিন্তু এই ভাতটা দিয়ে দিতে হবে। আসুন আমি কীভাবে দিচ্ছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই ভাতটাকে রাতের বেলায় জলে ভিজে রেখেছিলাম, ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম এবং গরম ভাতে ঠান্ডা জল দিয়ে তবে রেখেছিলাম। এখন সকালে আমি সেই জল থেকে ভাত আলাদা করছি এবং এই ভাতটাই পাখিকে দেব। আমি কিন্তু এর সঙ্গে নুন বা লবণ মেশাবো না,
কারণ আমি মাঝে মাঝেই পাখিকে ওরাল স্যালাইন দেই, যেখানে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে এবং খুব কম পরিমাণে ডেক্সট্রোজ থাকে। স্যালাইন জল দেই এবং মাঝে মাঝে শুধুমাত্র গ্লুকোজও দেই পাখিকে, সেই জন্যই কিন্তু আমি এর সঙ্গে নুন মিশাচ্ছি না। কিন্তু দেখা যাবে এই ভাতটা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে পাখি যাদের অভ্যাস নেই, যে পাখিগুলো খাওয়ার ভাত খাওয়ার অভ্যাস নেই, তারা কিন্তু এই ভাতটা হয়তো খেতে চাইবে না। যদি না খেতে চায় তাহলে একটু নুন মিশিয়ে দিন। নুনের ভিতরে সোডিয়াম থাকে, কিন্তু এই ভাতের ভিতরেও কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটোই থাকে। ভাত যখন জলে ভেজানো হয় বা পান্তা ভাত তৈরি হয়ে যায়, তখন কিন্তু এই ভাতের ভিতরে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো জিনিসই কিন্তু এর মধ্যে অনেক বেশি পরিমাণে তৈরি হয়। এই জন্য সোডিয়াম এবং পটাশিয়াম যখন পাখি খাচ্ছে, সেই জন্যই কিন্তু এদের স্ট্রোক হওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা আসবে না, অর্থাৎ স্ট্রোক হবে না। আমি দীর্ঘদিন, গত বছরেও কিন্তু পান্তা ভাত দিয়েছিলাম, এবছরেও আমি পান্তা ভাত মাঝে মাঝেই দিচ্ছি, প্রত্যেকটা দিন দিচ্ছি তা নয়, আমি একদিন পান্তা ভাত দিই, তার দু একদিন পরেই দেখা যাচ্ছে যে ওরাল স্যালাইন দিলাম, কখনো গ্লুকোজ দিচ্ছি, আবার এই সমস্ত কিছু দিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে সবসময় যে এগুলো মিশিয়ে জলের সঙ্গে দিতে হবে সেরকম বিষয় নয়, আপনি পরিষ্কার জলও কিন্তু দেবেন। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, আপনি যে জলটা ভাতের সঙ্গে ঢেলে পান্তা ভাত তৈরি করবেন, সেই জলটা যেন শুদ্ধ হয়, সেই জলটা যেন পরিষ্কার জল হয়। এবছর যেরকম গরম পড়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই যদি আপনি পান্তা ভাত দেন, তবে পাখি খুব ভালো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এছাড়া কিছু সবজি প্রতিদিনই কিছু সবজি দিতে হবে, সবজির মধ্যে যেমন কলমি শাক বা যে শাকগুলো জলের ভাগ বেশি আছে সেগুলো দেবেন। কিন্তু বাজার থেকে যে শাক কিনে এনে দেবেন সেগুলোকে অন্তত 30 মিনিট জলে ভিজিয়ে রাখবেন, কারণ কীটনাশক থাকতে পারে। যদি কীটনাশক থাকে তবে কিন্তু এই গরমের ভিতরে সেই অল্প পরিমাণ কীটনাশক খেলেও পাখিদের খুব ক্ষতি হয়ে যেতে পারে। বরবটি পাওয়া যাচ্ছে এখন এই গরমের মধ্যে, বরবটি দিন, ক্যারোট অর্থাৎ গাজর দিন, শশা কুচি কুচি করে দিন। এগুলো দিলে পাখির শরীরের জলের চাহিদা পূরণ হবে, সঙ্গে সঙ্গে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতিও পূরণ হবে, তবে সেই জন্য কিন্তু পাখি সুস্থ থাকবে। অত্যাধিক গরমে পাখি কিন্তু খাওয়া দাওয়া একদম বন্ধ করেই দেয়, অর্থাৎ আমরা যে মিক্সিডগুলো দেই এ খেতেই চায় না, খুব কম খায়। এজন্য যদি আমরা একটু লিভারের ওষুধ ইউজ করি, আমি যেমন লিপ 52 দেই, অন্তত সপ্তাহে দুদিন লিপ 52 ব্যবহার করি, 100 ml জলে 12-14 ফোঁটা মতো লিপ 52 দেই, যেটা ভেটেরিনারি লিপ 52 সেটা দেই, আবার অর্থাৎ 1 লিটার জলে 7 ml পরিমাণে লিপ 52 অর্থাৎ লিভারের ওষুধটা কিন্তু আমি দেই। আর এদিকে যেটা করতে হবে সেটা হলো যে সফটউডগুলো দেওয়া হয়, এটা অনেক সময় আমরা প্রতিদিন দেই না, কিন্তু গরমের সময় কিন্তু সফটউড প্রতিদিনই দিতে হবে, কারণ সফটউডের মধ্যে বেশ পরিমাণে জল থাকে, এজন্যই সফটউডটা দেওয়ার খুব দরকার। অর্থাৎ শরীরের জলের ঘাটতি যেন কোনোরকমভাবে না হয়, এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যারা ওরাল স্যালাইন সচরাচর পাচ্ছি না বা হাতের কাছে নেই, আমরা কিন্তু ওরাল স্যালাইন নিজেরাই তৈরি করতে পারি, অর্থাৎ নুন এবং চিনি জলে গুলে সে জলটাও আমরা পাখিকে গরমের সময় দিতে পারি। কিন্তু এই অত্যাধিক গরমের মধ্যে আমরা এগ ফুড কখনোই দেব না, এই গরমে এগ ফুড দিলে কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ সিদ্ধ ডিম যদি আমরা পাখিকে খাওয়াই তবে কিন্তু পাখির ক্ষতি হবে। আর আমরা তেল জাতীয় যে বীজ আছে, যেমন সূর্যমুখীর বীজ, ব্ল্যাক সিড অর্থাৎ সানফ্লাওয়ার সিড, ব্ল্যাক সিড, ক্যানারি, এগুলো আমরা দেব না, এবং কুসুম দানাও অ্যাভয়েড করে চলবো, মানে কুসুম দানাও আমরা দেব না। তবে কিন্তু এই গরমে ওদের আরও বেশি কষ্ট হবে, অর্থাৎ আরও বেশি ক্ষতি হবে। এই খাবারগুলো বাদ দিয়ে আমরা যেটা সাধারণ যে পাখির দানা, যেটা ঘাসের দানা, কাঙনি দানা বলি, এটা কিছুটা ধান মিশিয়ে দেওয়া যেতে পারে, এই ধরনের অন্যান্য যে সিডগুলো আছে সেগুলো নিশ্চয়ই দেব, গম দেব, এগুলো দেব। কিন্তু তেল জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো গরমের কয়টা দিন মাত্র এটা আমরা
দেব না। আর এই গরমের ভিতরে ব্রিডিংটা বন্ধ করতে হবে। ব্রিডিং বন্ধ অর্থাৎ সেটা কিভাবে করব, আমাদের খাঁচা যে বক্সগুলো বা হাঁড়ি আছে সেই হাঁড়িগুলো এই গরমের মধ্যে নামিয়ে রাখতে হবে। যদি এই গরমের ভিতরে বক্স বা হাঁড়ির মধ্যে পাখিগুলো থাকে তাহলে কিন্তু সেই পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে। আজকে এই বিষয়ে এই ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে পাখির অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।